গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করলাম রূপের খাওয়া দাওয়া দিয়ে। দেখতেই পাচ্ছ আজকের মেনুতে আছে মাছ ভাজা, কচু সেদ্ধ আর রায়তা। এটা হচ্ছে ওর ফেভারিট খাবার। বাইরে কেন, ভেতরে চলে আয়। বৃষ্টি হালকা 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 পড়ছে, তো ওর জন্য বিড়ালটাকে আমি বললাম তুই বাইরে কেন, ভেতরে চলে আয়। তো দেখতেই পাচ্ছ ওদিকে আরও মেঘ জমা হয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে পরে পরে আবার বৃষ্টি হতে পারে। তো গাইস তোমরা দেখো রোদটা কিভাবে আমাদেরকে জ্বালাচ্ছে। একবার পুরো ঝকঝক করে কালো মেঘ হয়ে বৃষ্টি নেমে আসলো, আবার দেখো এখন রোদ। সব জামা কাপড় ছাদে মেরেছিলাম, বৃষ্টিতে ভিজে যেতে আবার নিয়ে এসেছি, আর মিলবো না হোর। দেখো আজকে রূপকে টিফিনে দিচ্ছি পাস্তা। পাস্তাটা একেবারে একটু বেশি করে করে নিয়েছি, আমি আর আমার দুজনেও খেয়ে নেবো। এই জেলে কি আর মুড়ি খেতে কারোর ভালো লাগে? ভালো ধরনের আজকে পাস্তা হচ্ছে, তো আজকে আমাদের জন্য পাস্তাটা একেবারে করে নিই, দিলে আমাদেরও টিফিন খাওয়া হয়ে যাবে। জলের বোতল রেডি, রূপ জলের বোতল ঢুকা। এই জাস্ট রূপ বেরিয়ে গেল, আর দেখো খাটটার অবস্থা কি করে রেখে দিয়ে গেছে। রুমালটাও আজকে নিতে ভুলে গেছে, বারবার করে বললাম রুমালটা ঢোকা। আর এটা প্রতিদিন একটা করে কাগজ ছিঁড়বে, কি ব্যাঙের মাথা বানায়, গিফট বক্স না কি, একদম করে করে সব কাগজগুলো নষ্ট করবে। ওখানে দেখো একটা নৌকা, এখানে একটা নৌকা, আর এখানে দেখো একটা বন্দুক রেখে দিয়ে গেছে। মোটামুটি খাট কোনো সময় ফাঁকা পাবে না, তাও আজকে বকতে এইখানে এই র্যাকটার মধ্যে সব বইগুলো ঢুকিয়ে দিয়ে গেছে। অবস্থাটা দেখেছো, যেদিনকে ফাঁকা পাবে সেদিনকে নাকি গুছাবে, কিন্তু এখন তো আর ফাঁকা নেই, প্রত্যেক রবিবারই পরীক্ষা আছে। আর এই অবস্থা দেখো, এখানে নিচে স্থান হয়েছে, মানে কিছু বলার নেই ছেলেটাকে আমার। তো গাইস দেখো রূপ তো বেরিয়ে গেলো, এবার আমি একটু পাস্তা নিয়ে বসে টিফিনটা করতে। টিফিন করার পর একটু ওষুধ আছে, ওষুধটা খেয়ে নেবো। মাথাটা যন্ত্রণা করছে, গা হাত ব্যথা করছে, বুঝতে পারছি না জ্বর আসবে কিনা। তো আগে খাবারটা খেয়ে নিই, খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না, ওর জন্য তারপর ওষুধটা খেয়ে নেবো, তারপর দেখি কি এরকমভাবে জ্বরটা আমার কাছে আসে না আসে না। তো গাইস তখন তোমাদের আমি যখন পাস্তা খাচ্ছিলাম বললাম যে মনে হচ্ছে আমার জ্বর আসছে, তো সত্যি তখন প্রচণ্ড জ্বর চলে এসেছিলো। তারপরে ডাক্তার কাকুকে ফোন করতে বাবার কাছে ওষুধ ছিল, দিয়ে ওষুধটাকে শুয়ে পড়েছিলাম। একটু আগে উঠে স্নান করলাম, দিয়েই খেতে আসলাম। খাওয়া বলতে একটু আলু ভাতে খেয়েছি, আর মা মাছ ভেজে রেখেছিলো ইলিশ মাছ একটা, ওটা দিয়ে কোনো মতো খেয়েছি। খেতে তো ইচ্ছা করছে না, মাথাটা এখনও ধরে আছে, তবে জ্বরটা এখন আর নেই। আর রূপ তো স্কুল থেকে এসে তো খাবে, তো ওর জন্য সেটার মধ্যে দুটো আলু সিটি মেরে রাখলাম। ও আসলে পরে আলুটা মেখে মাখিয়ে দেবো শুকনো লঙ্কা জিরা গুঁড়ো দিয়ে, এলে ও মুড়ি খেয়ে নেবে। আর টিফিনে তো আজকে ওকে আমি পাস্তা দিয়ে দিয়েছি, যদি পুরো টিফিন খেলো তো ভালো, তাহলে সে আলু দিয়ে মুড়ি দিয়ে খাবে। আর যদি পুরো টিফিন না খায় তাহলে ঘরে এসে ও যেমন খায় সেরকমই খাবে। আসতে রূপ লেগে যাবে ঠোকা পায়ে। দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, আর এখন রোদ ছিল, যাই হোক আমার জামা কাপড়গুলো শুকনো হয়ে গেল, আবার বৃষ্টি। যা হবি হা, আমার তো জামা কাপড় শুকনো হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বরটা আবার বিকেল থেকে এসেছে। রূপকে তখন দেখলে যে নিয়ে গেলাম শোয়াতে, তো ওকে শোয়ানোর পরে ও ঘুমিয়ে গেল, কিন্তু আমি আর ঘুমাতে পারছি না, প্রচণ্ড গা হাত পা ব্যথা হচ্ছিলো। কিন্তু এখনও পর্যন্ত শুয়ে আছি, ভালো লাগছে না কিছু। মা রান্না করছে, আজকে রাতে রান্না করছে ডাল, ডিম ভাজা হবে, আর আলু কুঁদরি আর ভেন্ডি একসঙ্গে ভেজে দেবে, এতেই হবে। আমার তো সবার খাবার হয়ে গেছে, তো মায়েরা শরীর খারাপ, ওই জন্য আমি ব্লগ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।